আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, যেটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এবং এখানে 453টি পদে লোক নেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে দেখবো যে আসলে এখানে কয়টি পদ আছে এবং প্রত্যেক পদে আবেদন করার জন্য আপনার কী কী শিক্ষাগত যোগ্যতাগুলো থাকা লাগবে, এবং আবেদন কত তারিখ থেকে শুরু হবে এবং আবেদনটি কত তারিখ শেষ হবে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বিস্তারিত ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিদিন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রতিদিনই আপলোড করে থাকি, যাতে সবার আগে আপনার কাছে প্রতিদিন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পৌঁছায়। দেখতে পাচ্ছেন এটিও কিন্তু 15 ফেব্রুয়ারির একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি গতকালই প্রকাশ করা হয়েছিল। তো চলুন আমরা বিস্তারিত ভিডিওটিতে চলে যাই, যেখানে কী কী পদগুলো আছে এবং প্রত্যেক পদে আবেদন করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতাগুলো থাকা লাগবে। তো এখানে মূলত পদের সংখ্যা একটি, অর্থাৎ একটি পদে নেওয়া হচ্ছে 453 জন, এবং এটি গ্রেড 13-এর একটি চাকরি, এবং এখানে বেতন হচ্ছে 19,300 থেকে 18,200। তো এখানে আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে 30 বছর, এবং এখানে আগেই বলেছিলাম নেওয়া হচ্ছে 453 জন। তো এখানে আবেদন করার জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতাগুলো থাকা লাগবে তা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি। তাছাড়া আরেকটি, এটি যেহেতু কম্পিউটার অপারেটর পদ, সুতরাং অবশ্যই আপনাকে কম্পিউটার জানা থাকতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাম্পলিটিউড টেস্টটি উত্তীর্ণ হতে হবে। তবে চলুন চলুন দেখে আসি এখানে কী কী আবেদন করার জন্য কী কী করতে হবে। এখানে মূলত আবেদন করার জন্য আপনারা এই ওয়েবসাইটটিতে যাবেন, এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এই সার্কুলারটি কিন্তু এখনও ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি, অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট সেখানে এখনও প্রকাশ করা হয়নি। এই সার্কুলারটি 17 তারিখ থেকে পাওয়া যাবে, অর্থাৎ 17 ফেব্রুয়ারি 2022 থেকে পাওয়া যাবে, এবং 23 তারিখ থেকে 22 দিন 2022 পর্যন্ত 3টি পার্বত্য জেলা ব্যতীত প্রার্থীগণ অনলাইনে আবেদন দাখিল করতে পারবেন। অর্থাৎ 3 পার্বত্য জেলা হচ্ছে যে বান্দরবন, রাঙামাটি এবং খাগড়াছড়ি, এই 3টি পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আরেকটি কথা হচ্ছে, নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটটিতে গিয়ে অনলাইনে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। 23 তারিখ থেকে 23 ফেব্রুয়ারি 2022 হতে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। যদি কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়।